নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি হলো পাউরুটি ডিম দিয়ে নাস্তা। দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিতে চলে যায়। এখানে 4 পিস পাউরুটি জল দিয়ে ভিজিয়ে নিব। ভালো মতন জল দিয়ে ভিজিয়ে রুটিগুলো চিপিয়ে জলটা ফেলে দিব। এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিয়ে দেব। আদা রসুন বাটা পরিমাণ মতো দেব। ভাজা জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতো দেব। ডিম ভেঙে দেব একটা। লবণ স্বাদ মতো, অল্প পরিমাণ চিনি দিব। চিনি কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ এখানে ঝাল আছে এজন্য আমি একটু চিনি দিলাম। টোস্ট বিস্কুটের গুঁড়া দিব 2 টেবিল চামচ। সব উপকরণ একসাথে ভালো মতো মেখে নেব। সব উপকরণগুলো একসাথে মাখানো হয়ে গেছে। এখন ভাবি পিঠাগুলো গোল গোল লম্বা লম্বা করে বানিয়ে নিব। একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমায় দিয়ে পিঠাগুলো এপিট ওপিট করে দেব। অল্প আছে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে উঠিয়ে নেব প্লেটে। একইভাবে সবগুলো পিঠা এইভাবে ভেজে নেব। সবগুলো পিঠা হয়ে গেছে আমাদের ভাজা।